আমি দৌড়াতে পারি বলেই মেগা প্রকল্প আসছে। নড়াইল দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তজা বলেছেন, আমি একটা কাজে লেগে থাকতে পারি, কষ্ট করতে পারি, আমি মন্ত্রণালয়ে দৌড়াতে পারি, অফিস থেকে অফিসে দৌড়েছি বলেই আজকে নড়াইলে মেগা প্রকল্প আসছে। সোমবার 1 জানুয়ারি লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পথসভায় একথা বলেন ম্যাশ। তিনি বলেন, আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো আপনাদের বাড়ির পাশেই হয়েছে, এগুলো যদি না আসে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করবে কোথায়, ট্রেনিং করবে কোথায়, সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দেবে, নিজেরা ভালো থাকতে পারবে, তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। 7 জানুয়ারি আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে মূল্যবান ভোটটি দেবেন। আমি নৌকা প্রতীক নিয়ে এসেছি, আমি বিশ্বাস করি আপনারা আপনার সন্তানকে ভোটটা দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, কাশীপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মোহাম্মদ ওবায়দুর রহমান বিপ্লব প্রমুখ, গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।